ফ্রান্সের বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক মরিস বুকাইলি, তাম দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য যত বড় বড় বৈজ্ঞানিক আছে তার ভিতরে তিনিও একজন। বৈজ্ঞানিক শব্দের অর্থ বিশেষ জ্ঞানী। বৈজ্ঞানিক শব্দের অর্থ কি? অর্থাৎ তাদের জ্ঞানটা আপনার আমার মতো না, সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী। বিশেষ জ্ঞানী বৈজ্ঞানিক মরিস বুকাইলি তিনি চিন্তা করলেন যে আসমানি কিতাব সংখ্যাত অনেক অনেক না, এর ভিতরে উল্লেখযোগ্য চারটে কিতাব, কয়টা? কোরআনুল কারিম, তাওরাত, ইনজিল, জাবুর, ঠিক? তিনি তাওরাত নিয়ে রিসার্চ করছে, দেখে লন্ডন আমেরিকার তাওরাতের সঙ্গে পূর্ণ মিল পাওয়া যায় না। ইনজিল নিয়েও রিসার্চ করছে মিল নেয়, জাবুর নিয়েও রিসার্চ করছে মিল নেয়, কিন্তু কোরআনুল করিম তাম দুনিয়ার যে কোনো প্রান্তে তিনি রিসার্চ করলো নোক্তারও কোনো পরিবর্তন নাই। এমনকি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে কোরআনুল করিম হাতে লেখছিলেন সেই হাতে লেখা কোরআনুল করিম এখনও মদিনা শরীফ মিউজিয়াম সহ এখনও সংরক্ষিত আছে। তিনি সেই কোরআনুল করিমে রিসার্চ করছে, দেখে সেই কোরআনুল করিমের ভিতরে একটা নোক্তার কোনো পরিবর্তন নাই। এরপরে তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হইয়া তিনি একটা বইও লেখছে, কোরআন বাইবেল ও বিজ্ঞান, প্রায় 450 পৃষ্ঠা ব্যাপী তিনি ওর ভিতরে প্রমাণ করছেন যে দুনিয়ার ভিতরে একমাত্র সৃষ্টিকর্তার কিতাব তার নাম হলো আল কোরআন, আর ধর্মের নাম হলো ইসলাম। এই আলোচনার মাধ্যমে আমি মূলত বুঝাতে চাই যারা একটু বাংলা ইংরেজি একটু ইউনিভার্সিটি একটু কলেজ একটু স্কুলে যাইয়া এখন ধরাকে সরা জ্ঞান মনে করেন না, হুজুরদেরকে মনে করেন এরা হইল সমাজের বোঝা, এই এরা ভালো মন্দ কিছু বোঝে না, এরা আমাদেরকে আনন্দ ফুর্তি চিত্ত বিনোদনে বাধা দেয়, এ দুনিয়া কা মজা লে লো দুনিয়া তুম হারা হয়, এর থেকে আমাদেরকে ফিরেই রাখে, এগুলা কিছু বোঝে টোঝে না, এইটা মনে করছে? হ্যাঁ, এ পাগলের দলে না, তোমাদের গান বাজনা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মজা, বিভিন্ন ধরনের আনন্দ ফুর্তি চিত্ত বিনোদন তোমাদের ভালো লাগে, আমাদের বুঝি ভালো লাগে না? আমাদের বুঝি মন চায় না? হ্যাঁ, আমরা কি ফেরেশতা হয়ে গেছি না? ফেরেশতাদের কোনো সুখ দুঃখ ভালো মন্দ কিছু নাই, আদেরকে আল্লাহ ওদেরকে বানাইছি ওইভাবে, ঠিক না? আমাদেরও মন চায়, কিন্তু মনে করছে আমরা ওদিকে যাই না কেন? এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখেরাতের স্থায়ী, ঠিক কিনা? কথা কিছু বোঝেন না? ক্লাস ওয়ান থেকে এম এ ক্লাস পর্যন্ত ছাত্রছাত্রী পড়াশোনা করে, পড়তে পড়তে রাত্র দিন, গ্রামে আমাদের কথা আছে রাত্র ফুটা করে ফেলায়, অর্থাৎ সারা রাত্র সজাগ, কারণ ভালো পড়াশোনা না করলে ভালো পাস না করতে পারলে ভালো সার্টিফিকেট তো পাইবে না, আর ভালো সার্টিফিকেট না পাইলে ভালো চাকরিও পাইবে না, কথা কয় না? এই বিশ্বাস আসার কারণে সমস্ত কষ্ট আরামকে হারাম কইরা তারপর পড়াশোনা কইরা সার্টিফিকেট অর্জন করে। আল্লাহ রাব্বুল আলামিন তো তার বেহেস্তের সার্টিফিকেট দেওয়ার জন্যে আল্লাহ ঘোষণা করছেন, কি ঘোষণা করছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনবা, ভালো কাজ করবা, আমি তোমাদের সার্টিফিকেট দেব ফিরদাউস বেহেস্তে ঢোকার। তাইলে ফেরদাউস বেহেস্তে যাইতে চাইলে একটু পরিশ্রম লাগবে না? লাগবে, লাগবে। এই জন্য আর বাজানদেরকে বলবো, খবরদার, যা মনে কয় তা করা যাবে না, কারণ যা মনে চায় তা করে একমাত্র পশু, মানুষ যা মনে চায় তা কিন্তু কোনোদিন করতে পারে না। পশু মানুষের ভিতরে পার্থক্য কি বাজান? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে ভালো কাজ করারও শক্তি দান করছেন এবং খারাপ কাজ করারও শক্তি দান করছেন,
এই জন্য আহলে সুন্নাতুল জামাআত আমাদের আকীদা হইল মানুষ হইল ওয়ালিল আফআল ইখতিরিয়াতুন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দান করছেন, ক্ষমতা দান করছেন, স্বাধীনতা দান করছেন। ওয়াহাদাইনাহুম নাজদাইন, আমার মালিক দুইটা রাস্তা দেখাইয়া দিয়েছেন, তোমরা যদি ডানের রাস্তায় চলো তোমরা শেষ পরিণাম ফেরদাউস বেহেস্তে ঢুকতে পারবা, আর যদি তোমরা বামের রাস্তায় চলো আমি বাধা দেব না, তোমাদেরকে ওই রাস্তায় চলার জন্য শক্তি আমি তোমাদেরকে দান করব। শক্তি আবার মুখ খুলে বলেন, শক্তি দান করব। ভালো রাস্তায় চললেও শক্তি দান করবে, খারাপ রাস্তায় চললেও শক্তি দান করবে, কিন্তু বামের রাস্তায় যদি কেউ চলো তাহলে এর শেষ পরিণাম তোমাদের জন্য আমি রাখলাম এমন শাস্তির জায়গা, তার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে সহ আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। এ কবরের যাত্রীরা, হে আল্লাহর বান্দারা, দুনিয়াটা কিন্তু পরীক্ষার হল, পরীক্ষার জায়গা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে আমাকে পাঠাইয়া আল্লাহ ঘোষণা করছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম, না লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে দুনিয়ার ভিতরে পরীক্ষার হলে কেন পাঠাইলাম, আমি তোমাদেরকে স্বাধীনতা আমি তাকাইয়া তাকাইয়া দেখি কে আমার হুকুম অনুযায়ী চলো, কে ভালো কাজ করো আর কে খারাপ কাজ করো, এইটা পরীক্ষার জন্যই আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি। কে বলছেন? জোরে কর। এ কবরের যাত্রীরা, পরীক্ষার হলে ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা আছে না? না বাজান প্রশ্ন দেওয়া হয়, লেখার জন্য পত্রও দেওয়া হয়, ওখানে তুমি যা মনে কয় তা লেখবা, তোমাকে কেউ কিন্তু বাধা দেবে না। যদি বাধা দেওয়া হয় পরীক্ষার হল থাকবে? হ্যাঁ, কেউ যদি ওখানে নিরিবিলি সময় পাইয়া প্রেম কাহিনী লেখো, পরীক্ষার ফলাফল বের হবে ছাত্র ফেল করছে, ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, দুনিয়াটা হইল পরীক্ষার হল, পরীক্ষার হলের ভিতরে আমার মালিক দুইটা রাস্তা দেখাইয়া তোমাকে আমাকে স্বাধীনতা দান করলেন, স্বাধীনতা দান করে আমার মালিক বললেন তোরা যা মনে কয় তা করবি, আমি তোদেরকে দুনিয়ার পরীক্ষার হলে বাধা দেব না, বাধা, তবে মাঝে মধ্যে তোদেরকে একটু ধমক দেব। কে দেব? কথা কয়, এই ধমক দেশে করো না, কথা কয় না, এটা কিন্তু আল্লাহর পরীক্ষা, এটা আল্লাহর কি যে দেখ তামাম বিশ্ব যেখানে অসল, এমন করোনা বের হইল তামাম দুনিয়ার নাস্তিকের দলেরা, ওরা মনে করছে কি জানে যে ওরা সব আল্লাহর সঙ্গে নাউজুবিল্লাহ মোকাবেলা করবে, কয় না কয় না কয় না, যে বন্যা বন্যার সঙ্গে মোকাবেলা করতে হবে, জোরে বলে নাউজুবিল্লাহ, এইটা কিন্তু একটা নাস্তিকতা। তাইলে এ নাস্তিক এখন আল্লাহ করোনা দেশে একটু মোকাবেলা করতো পারবে? এ যত বিদেশি বড় বড় দার্শনিক বৈজ্ঞানিক আবিষ্কার বড় মেয়েরা যত শক্তি ছিল সব ব্যয় করার পরে শেষ পর্যন্ত এখন আর দিক বিদিক পায় না, এখন বলে কি আমাদের সব চেষ্টা শেষ এখন ওই ওই উপরওয়ালার দিকে তাকাই থাকো, আমাদের আর কিছু করার নাই। আমেরিকায় শুনছি মোকাবেলা করে এই পানির বন্যা, ওর সঙ্গে ওরা মোকাবেলা করবে কি, সমুদ্রের পাশে শীষ আছে না, সীসা, সীসা সবচেয়ে মজবুত এবং শক্ত একটা ইনা, হ্যাঁ মেটাল না, বিশাল সেপটা সীসা গলাইয়া তারপর প্রাচীর নির্মাণ করছে দেওয়াল, যত পানির বন্যা আসুক দেওয়াল আর সরাইতে ছুটাইতে পারবে না, এখন কইরে টইরে কলে হ্যাঁ করছি, আল্লাহ কলে আমার লাগে চ্যালেঞ্জ করছে মোকাবিলা, তাই তাকাইয়ে দেখ বেশি কঠিন বন্যাও না, কয়েকটা ধাক্কায় কোথায় গেছে প্রাচীর, প্রাচীর
খবর দুই একটা একটু ধাক্কা দিয়ে দেখায়। টাইটানিক জাহাজের কথা শুনছে? টাইটানিক, টাইটানিক জাহাজ তৈরি করিয়া এই ওর আবিষ্কারক এবং কারিগর বলছিল এইটা ধ্বংস করার শক্তি নাই। এইটা বইলিয়া প্রথম ট্রাই পরীক্ষার জন্য সমুদ্রে সার্স, আমার মালিক ডাক দিল, ওরে খবিস আমার সঙ্গে চ্যালেঞ্জ করছো, এটা ধ্বংস করা কি শুনাই? তাহলে পরীক্ষায় যখন নামছে খালি কয়েকটা ওই বরফের পাহাড় বাড়াই দিস, এমনভাবে চাপা দিছে ও টাইটানিকের কোনো সিন হোক নয়।